নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ফের আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। দীঘা বাঙালির সবথেকে কাছের সমুদ্র সৈকত। প্রচুর মানুষ সারা বছর দীঘা সমুদ্রে কিছুটা সময় কাটাতে আসে। আর দীঘা আসতে হলে সবথেকে প্রথম মনে পড়ে সমুদ্রের কাছাকাছি ভালো পরিষ্কার হোটেল এবং সস্তায় আছে কিনা। তোমরা দীঘা গেলে দেখতে পাবে সমুদ্রের কাছাকাছি কিন্তু প্রচুর ভালো ভালো হোটেল আছে, যার রেট একটু বেশি হয়। তাই মধ্যবিত্তের সবথেকে বেশি পছন্দ একটু সস্তার হোটেল। তো তোমাদের এই ভিডিওতে কিছু সস্তার হোটেলের সন্ধান দেব। আমাদের প্রথম হোটেল নিউ দীঘা জাহাজবাড়ির একদম উল্টো দিকে, ঠিক রোডের ধারেই অবস্থিত পাঁচতলা বিশিষ্ট মোহন প্যালেস। যার এক পাশে আছে নিজস্ব রেস্তোরাঁ আর ঠিক উল্টো দিকে আছে রিসেপশন। এই হোটেলের সব রুমই কিন্তু এসি, তবে পর্যটকের বুকিং এর ধরন অনুযায়ী এসি নন এসি হিসাবে ভাড়া দেওয়া হয়। ভেতরের দৃশ্যটা ঠিক এই রকম, বেশ বড় মাপে বেড দিয়েছে, তিনজন একসাথে শুতে পারবে। এদিকে আছে একটা ওয়ার্ডরোব যেখানে আপনারা মালপত্র রাখতে পারবেন, আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এইদিকে আছে টিভি, চার্জ দেওয়ার পেস অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি। নিচে আছে একটা কফি টেবিল, মগ দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে। এখানে আপনারা মোটামুটি খাবার খেতে পারবেন। আর এটা হচ্ছে এদেরই নিচে একটা এসি রেস্টুরেন্ট আছে, যেখানে মেনু 150 টাকায় মাছ ভাত মোটামুটি পাওয়া যায়। এছাড়া রেস্টুরেন্টের মোটামুটি সব আইটেমই এখানে আছে। তো এখানে পারলে লাঞ্চ এবং ডিনার দুটো পাবেন। আচ্ছা, এদিকে আছে দুটো চেয়ার, মিরর আছে, আছে একটা টয়লেট, আর বাইরের বারান্দার দৃশ্যটা আমি দেখাবো। বাথরুমের ভেতরটা মোটামুটি, ওয়েস্টার্ন কমোটের ব্যবস্থা আছে এবং এই দিকে আছে একটা আয়না এবং একটা ছোট বেসিন। হোটেলের নিচেই রেস্টুরেন্টটা অবস্থিত, যেটি সম্পূর্ণ এসি। বাইরে থেকে অনেক মানুষ খোঁজ করে এখানে খাবার জন্য আসছে দেখতে পেলাম। ভেতরটা বেশ বড়, একসাথে অনেক মানুষ খেতে বসতে পারেন। এখানে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স প্রভৃতি পেয়ে যাবেন। ভেজ থালি 80 টাকা, এগ থালি 90 টাকা, ফিশ থালি 120 টাকা, কাতলা থালি 150 টাকা, চিকেন থালি 200 টাকা এবং মটন থালি 280 টাকা এখানে চার্জ পড়ে। তোমরা নিউ দীঘাতে সস্তায় থাকতে চাইলে মোহন প্যালেসে থাকতে পারো। এখানে থাকতে ডবল বেডরুমের ভাড়া পড়বে নন এসি 1000 টাকা এবং এসি 1500 টাকা। তবে সিজন, শনি রবিবার এবং হলিডের দিন প্রায় 300 টাকার মতো বেড়ে থাকে। আমার দ্বিতীয় পছন্দের সস্তার হোটেল হলো নিউ দীঘার দীঘাশ্রী গেস্ট হাউস। এই দেখো, 1 মিনিট আগে যে মোড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু জাহাজবাড়ির মোড়। এখান থেকে কিন্তু কলকাতার বাস চলে যাচ্ছে। আর এই হচ্ছে হোটেল। আমার বাম দিকে আছে অমরাবতী পার্ক, অমরাবতী পার্কের কিন্তু পশ্চিম ধারে, রাস্তার পাশেই অবস্থিত দীঘাশ্রী গেস্ট হাউস। এখানে মাত্র 800 টাকায় নন এসি ডবল বেডরুম পেয়ে যাবেন এবং এসির ক্ষেত্রে এখানে পড়ে 1200 টাকা। তবে সিজন, হলিডে এবং শনি রবিবার দিকে অতিরিক্ত 200-300 টাকা এখানে বেড়ে থাকে। তিন তলা বিশিষ্ট এই হোটেলে তোমাদের ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখাচ্ছি। এই হচ্ছে 201 নম্বর রুম। আর এই দেখো কি সুন্দর ভিউ, একটা বিশাল বড় বিছানা, তিনটে বালিশ পাতা আছে, বিশাল বড় কিং সাইজের বেড, একসঙ্গে 4 জন থাকতে পারবে। আচ্ছা, এই দিকে আছে টেবিল, তোমরা বসে খেতে পারবে, আর জলের ব্যবস্থা আছে। এই দিকে টিভি আছে,
আচ্ছা, এইদিকে একটা আলমারি আছে, হ্যাঙ্গার আছে, এইদিকে আছে পর্দা, এইদিকে একটা ভালো একটা বাইরের ভিউ আসছে রাস্তার ধারে, বেশ বড়। এইদিকে এসি আছে, এই রুমটাই এসি নন এসি হিসাবে ভাড়া দেওয়া হয়। আর এইদিকে আছে একটা ড্রেসিং টেবিল, বসার জায়গা আছে, এখানে বসে খেতেও পারবে, কিছু রাখতে পারবে। আর এই মিরর আমায় দেখা যাচ্ছে। আচ্ছা চলো, এইদিকে তোমাদের বাইরে একটা ছোট্ট বারান্দা, ছোট্ট কি সুন্দর একটা বারান্দা দেখা যাচ্ছে। দেখো এই হচ্ছে ভিউ, বাইরের ভিউ আসছে। এই ছোট্ট বারান্দাটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, জামা কাপড় এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এত খানি প্লেস আছে চলাফেরা করার জন্য, মালপত্র রাখার জন্য। আর এইদিকে দুটো চেয়ার দেওয়া হচ্ছে, আর এইদিকে হ্যাঙ্গার আছে, ছোটো একটা ঘড়ি আছে, সুইচ বোর্ড আছে, প্লাগের ব্যবস্থা আছে, এইদিকে প্লাগের ব্যবস্থা আছে, চার্জ দিতে পারবে, নাইট ল্যাম্প চলছে, এলইডি পাখা আছে। এই হচ্ছে বাথরুম, ভালো ওয়েস্টার্ন টয়লেট, কুমোট আছে। আর এইদিকে একটা মিরর আছে, মেশিন আছে, আর এইদিকে আছে শাওয়ার। এখানে নিজস্ব রেস্টুরেন্ট নেই, রুমে বসে খাবার সার্ভিস তোমরা পেয়েই যাবে। তোমরা যদি গ্রুপ ট্যুর করো সেক্ষেত্রে এখানে পৃথক রান্নার জায়গাও পেয়ে যাবে। এবার চলে এলাম নিউ দীঘার জাহাজবাড়ির মোড়ের কাছেই অবস্থিত হোটেল সোনাতলিতে। গুগল ম্যাপে আপনারা এই হোটেলটি দেখতে পাবেন, এই হচ্ছে নিউ দীঘা সি বিচ, আর ঠিক এই হচ্ছে ইউথ হোস্টেল বা জাহাজবাড়ি মোড়। জাহাজবাড়ি মোড় থেকে ঠিক সামনে যে রাস্তা কলকাতার দিকে চলে গেছে, অর্থাৎ ঠিক অমরাবতী পার্কের পশ্চিম ধারেই অবস্থিত সোনারতরী হোটেল। এক মিনিট সামনেই কিন্তু জাহাজবাড়ি মোড়ের স্টপেজ। এই মোড় থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে বাইপাস রোড, এবং আমাদের আজকের রুম কিন্তু এইটা। এই হচ্ছে আমাদের আজকের রুম, নবনির্মিত রুম, তিনতলা বিশিষ্ট, এবং যার অনেকগুলো ফ্লোর আছে। সামনেটায় ঠিক এরকম, সামনে একটা ছোট শপ আছে, এই হচ্ছে রিসেপশন। এই হোটেলের থার্ড ফ্লোরের একটা বড় বেডরুম তোমাদের দেখাচ্ছি। এই হোটেলে কিন্তু অনেক রুম আছে, দেখো এই দিক এবং এই দিক প্রচুর রুম আছে। আমরা এসেছি 204 নম্বর রুম। এই হচ্ছে রুমের ভিউটা, আমরা ব্যবহার করছি, তাই আমাদের ব্যাগ এদিকে ব্যাগ আছে। তবে রুমের মধ্যে আছে একটা ভালো কিং সাইজের বেড, দেখো একসঙ্গে দুজন তিনজন পর্যন্ত থাকবে। এটা যদিও ডবল বেড, দুটো বালিশের ব্যবস্থা আছে, কিন্তু তিনজনও পর্যন্ত থাকবে, কারণ বিশাল বড় রুম, বিশাল বড় বেড। আর উপরে আছে পাখা, এসির ব্যবস্থাও আছে, এই রুমটাকেও কিন্তু এসি হিসাবে দেওয়া হয় ভাড়া। এইদিকে দেখো মিরর আছে, একটা বক্স আছে, এইদিকে ব্যাগ রাখার জায়গা আছে, এইদিকে ছোট্ট একটা আলমারি আছে, তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারো, ঠিক আছে। এইদিকে টিভি আছে, এইদিকে আছে লাইট, পাখা, এবং এইদিকে একটা পাইপ লাইট আছে। এইদিকে দেখো একটা টি টেবিল দিয়েছে বড় সাইজের, এবং একটা সোফা আছে, তো এখানে বসে লাঞ্চ টাঞ্চও করতে পারো। রুমটা বেশ ভালো, বেশ পরিষ্কার এবং প্রচুর বড়। এই হচ্ছে ব্যালকনি, দেখো ছোট্ট করে ব্যালকনি আছে একটা, নন ভিউ রুম, কিন্তু ব্যালকনিটার জন্য আলো টালো সব আসছে। এই দেখো বাথরুম, বড় সাইজের বাথরুম, গিজারের ব্যবস্থা আছে, ওয়েস্টার্ন টয়লেট, কুমোট, বালতি মগ রাখা আছে, এইদিকে আছে বেসিন এবং ছোট মিরর, এইদিকে শাওয়ারের ব্যবস্থা আছে। বাথরুমটা বেশ ভালোই, বড় পরিষ্কার, এসির নিচে এরকম পর্দা আছে, জানলা আছে, চাইলে এটা খুলে দিতে পারো, প্রচুর আলো আসবে, এবং বড় সাইজের জানলা। এই হচ্ছে 206 নম্বর রুম, এই হচ্ছে 206 নম্বর রুমের কিন্তু গেট আপ, বিশাল বড় বড় কিং সাইজের বেড আছে,
যেখানে একসঙ্গে তিনজন তিনজন ছজন কিন্তু শোবার ব্যবস্থা আছে এবং রুমটাও খুব বড়। এইদিকে আছে একটা ওয়ার্ডরোব, লাগেজ রাখতে পারবে, আর এই হচ্ছে একটা ছোট বারান্দা। ঠিক আছে, এদিকে আছে মিরর, আর এইদিকে আছে পর্দা, বিশাল বড় জানালা, ভালো আলো আছে, এসির ব্যবস্থা করা আছে। এই রুমটা এসি নন এসি দুটোতেই কিন্তু ভাগ হবে। আর এদিকে লাইট আছে, দুটো বড় বড় পাখা আছে। এই রুমে এইদিকে আছে একটা টেবিল এবং সোফা, তোমরা বসে খাবার টাবার খেতে পারো। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা বেশ বড়, গিজারের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন এবং মিরর। বাথরুমটা বেশ বড় এবং পরিষ্কারই। এইদিকে কিন্তু জামা কাপড় রাখার জন্য জায়গা আছে। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে নিচের তলায়, তোমরা চাইলে এখানে রান্না করেও খেতে পারো, তবে বাইরের খাবার এরা অ্যালাউ করে। এই হোটেলেরই নিজস্ব রেস্তোরাঁয় তোমরা ঘরোয়া পরিবেশে বাঙালি থালি তোমরা পেয়ে যাবে। আমার মতে নিউ দীঘায় সোনারতরী সব থেকে সস্তা এবং থাকার জায়গা, যেখানে নন এসি 1000 টাকা এবং এসির ক্ষেত্রে 1300 টাকা থেকে 1400 টাকায় পেয়ে যাবে। তবে শনি রবিবার এবং হলিডের দিন এখানে আরও অতিরিক্ত 300-400 টাকা দিতে হতে পারে। সোনারতরী হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবার আমি চলে এলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় একদম ফরেস্ট বাংলোর সামনেই অবস্থিত মীরা ইন্টারন্যাশনাল। মীরা ইন্টারন্যাশনাল একটু কস্টলি, কারণ এখানে পুরোটাই এসি, অর্থাৎ এখানে নন এসি রুম তোমরা পাবে না। হোটেলের রিসেপশনের প্লেসটা বেশ বড় এবং খুব সুন্দর ডেকোরেটিং করে সাজানো হয়েছে। হোটেলের চেক ইন টাইম 10:30 এবং চেক আউট টাইম সকাল 9:30। এখানে আছে 24 ঘন্টা ওয়াইফাই, লিফটেরও ব্যবস্থা। এই হলো রুমের ভেতর। একসঙ্গে তিনজন শোয়ার ব্যবস্থা এখানে আছে, তিনটে বালিশের ব্যবস্থা আছে, নাইট ল্যাম্প আছে, আছে একটা পাখা, আর এদিকে আছে ট্রাভেল ম্যাট, টিভি রিমোট, এসি রিমোট, এইদিকে আছে টিভি, এবং টেবিলে আছে ফোন, জলের বোতল, জলের জায়গা, এদিকে একটা বক্স আছে, এইদিকে আছে দুটো চেয়ার, এদিকে আছে আয়না, এদিকে একটা টেবিলের ব্যবস্থা আছে, এবং র‍্যাক আছে মালপত্র রাখার জন্য, এবং একটা ওয়ার্ডরোব আছে ভেতরে যাতে মালপত্র রাখতে পারে। আর এদিকে আছে এসি। এই হলো বারান্দার দৃশ্য, এখান থেকে বাইরে ভিউটা খুব সুন্দর। আচ্ছা, এবার বাথরুমটা দেখাবো। এদিকে আছে শাওয়ার, আয়না, গিজারের ব্যবস্থা আছে, আছে বেসিন, একটা আয়না আছে, ওয়েস্টার টয়লেট এবং মপ বালতি দুটোই আছে। নিচের তলায় রিসেপশনের সাথেই রেস্টুরেন্ট যুক্ত। এখানে তোমরা ইন্ডিয়ান, চাইনিজ বিভিন্ন ধরনের খাবার, স্ন্যাক্স ইত্যাদি পেয়ে যাবে। মীরা ইন্টারন্যাশনালের পুরোটাই কিন্তু এসি, তাই এখানে রেটও একটু বেশি। এখন এখানে রেট চলছে 1850 টাকা ডাবল বেডরুম। তবে তোমরা একটু আগে থেকেই এই হোটেলের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তোমরা এই হোটেল বুক করতে পারো, কারণ এই হোটেলটা বেশ ভালো আর আগে থেকে এই হোটেল প্রায় বুক হয়ে যায়। তাই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করে বুকের কথা বলে নিও। এবার আমরা চলে এলাম হোটেল সরোজ, যেটি ওল্ড দীঘায় ফরেস্ট বাংলো রোডের সামনেই অবস্থিত। এখানে তোমরা এসি নন এসি দু রকমেরই ভাড়া পাবে।
আমাদের বুকিং পদ্ধতিটা কীরকম? অফলাইন অনলাইন? অফলাইন অনলাইন দুটি ফেসিলিটি আছে। আচ্ছা, টোটাল কটা রুম আছে? 18টা। এসি নন এসি সব? না। রেস্টুরেন্ট? এখানে আছে 24 ঘন্টা ওয়াইফাইয়ের সুবিধাও। এখানে রুমের ভাড়া অফ সিজনে 800 থেকে 900, নন এসি এবং এসি 1300 থেকে 1400 টাকা, এবং সিজনে এই হোটেলেই এই রুমগুলির ভাড়া পড়ে নন এসি 1200 থেকে 1300 টাকা এবং এসি 1600 থেকে 1700 টাকা পর্যন্ত। এই হোটেলে কিন্তু রুমও বেশ বড় মাপের। রুমের মধ্যে এসি আছে, বসার জন্য সোফাও আছে। বাইরের বারান্দাটি দেখাবো। এখান থেকে বাইরের দৃশ্যটা কিছুটা এরকম। এবার দেখাবো বাথরুমের দৃশ্য। বাথরুম কিন্তু খুবই ভালো, খুবই পরিষ্কার, একদম টিপটপ। এই হোটেলের নিচেও কিন্তু খাবারের জন্য একটা রেস্টুরেন্ট আছে, যেখানে বসে আপনারা খাবার খেতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, নিউ দীঘা এবং ওল্ড দীঘার কাছাকাছি কিছু হোটেলের ছবি। যদি এই ভিডিওটি এতটুকু কাজে লেগে থাকে বা এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার এই ভিডিও দেখে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। বিভিন্ন রকম ট্র্যাভেল রিলেটেড ভিডিও এবং হোটেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের ভিডিও আমি এই চ্যানেলে ছেড়ে থাকি। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ।